আসসালামু আলাইকুম। আজকে আমরা লারাভেল 8 এর শো অংশ দেখব। তো আমরা প্রজেক্টে চলে যাই। আমরা একটি রাউট লিখব, রাউট ডেটা শো করার জন্য রাউট লিখব গেট মেথডে। ক্যাটাগরি স্ল্যাশ শো, ক্যাটাগরি কন্ট্রোলার, ক্লাস, মেথডের নাম হবে শো এবং রাউটের নেম দিয়ে দিব আমরা ক্যাটাগরি ডট শো। ক্যাটাগরি কন্ট্রোলারের মধ্যে একটি মেথড লিখব শো। পাবলিক ফাংশন শো, শো হবে আমাদের আইডি ধরে ডলার সাইন আইডি। আমরা এখানে আইডি দিয়ে দিব রাউট লেখার সময়, শো স্ল্যাশ আইডি। আমরা এখানে কোড পরে লিখব, আমরা আগে একটি শো ডট ব্লেড ডট পিএসপি একটি ফাইল ক্রিয়েট করে আসি। শো ডট ব্লেড ডট পিএসপি, ডিটেলস ডাবল কার্লি ব্রেস ডলার সাইন ক্যাটাগরি, ক্যাটাগরি থেকে আসবে আইডি, ক্যাটাগরি থেকে আসবে টাইটেল, ক্যাটাগরি থেকে আসবে ডিটেলস, ইন্ডেক্স পেজে যে আমরা এই পেজের লিঙ্ক দিয়ে দিব আমরা। অ্যাকশন এখানে আমরা রাউট দিয়ে দিব, ক্যাটাগরি থেকে শো, শো হবে আইডি ধরে ক্যাটাগরি আইডি। এখন আমরা ক্যাটাগরি কন্ট্রোলারে যেয়ে আমরা ডাটা শো করার জন্য কোড লিখব ডলার সাইন ক্যাটাগরি, আমরা ডাটা নামে একটা অ্যারের মধ্যে নিয়েও কাজ করতে পারি। আমরা কয়েকভাবে দেখব, ক্যাটাগরি কোলন কোলন হোয়ার আইডি ইকুয়াল টু ডলার সাইন আইডি, ফার্স্টে যেটা পাবে সেটাই নিয়ে আসবে, রিটার্ন করবে ডলার সাইন
পিএসপি তে এসে এটাকে আমরা অ্যাঙ্কর ট্যাগের মধ্যে দিয়ে দিব। এখানে আমরা দিয়ে দিব ডিটেইলস, ব্রাউজারকে রিফ্রেশ করি। এখন যদি আমরা ডিটেইলসে শো করি, সিঙ্গেল ডাটা শো করতেছে। আমরা এটাকে যদি দিই, আমাদের এই ডাটা শো করতেছে। এইভাবে আমরা আমাদের ডাটাগুলোকে সিঙ্গেল ডাটাকে শো করতে পারি। আমাদের যদি অল ডাটা শো করতে হয়, সেটা আমাদের ইন্ডেক্সে আমরা শো করাবো সমস্ত ডাটাগুলো। আর আমরা যদি সিঙ্গেল ডাটা এক একটা ডাটাকে আমরা শো করাতে চাই, তবে আমরা এইভাবে শো মেথড ক্লিক তৈরি করে আমরা সিঙ্গেল ডাটাকে আমরা শো করতে পারি। আমরা এখানে আরেকবার দেখব, এখান থেকে আমরা যে কোডটা লিখলাম এটাকে আমরা আরেকভাবে লিখতে পারি। এটুকুকে আমরা কপি করে নিলাম, কমেন্ট আউট করলাম। আমরা এইভাবে কম্প্যাক্ট মেথড ইউজ করে আমরা করতে পারি। আমরা ডাটা এখান থেকে নিয়ে নিলাম, ক্যাটাগরি হোয়ার আইডি কলর আইডি ফার্স্ট। আমরা এইখানে ওইটার পরিবর্তে কম্প্যাক্ট ক্যাটাগরি ধরুন আমরা এইভাবে কোড লিখতে পারি। ক্যাটাগরি ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম, সেটা কম্প্যাক্ট করে আমরা এটাকে পাস করে দিলাম ভিউতে। এখন যদি আমরা ব্রাউজারে চলে যাই, ব্রাউজারকে রিফ্রেশ করি, আমরা ডিটেইলসে ক্লিক করি, দেখুন আমাদের পূর্বের মতো ডাটা শো করছে। এখানে আমাদের পূর্বের মতো ডাটা শো করছে। আমরা আরেকভাবে দেখব, আমরা এখানে এই কোডটুকুর পরিবর্তে হোয়ার আইডি ইকুয়াল টু আইডি ফার্স্ট এটার পরিবর্তে আমরা এখানে ফাইন্ড অর ফেইল আইডি। তো আমরা এখন চলে যাব ব্রাউজারে, রিফ্রেশ করি। এখন আমরা যদি ডিটেলস ইস্যু করি, আমাদেরকে পূর্বের মতো দেখাচ্ছে, আমাদের ভিউয়ে কোনো পরিবর্তন হচ্ছে না। তো আমরা তিনভাবে দেখলাম কীভাবে ডাটা সিঙ্গেল ডাটাকে শো করা যায়। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।